আরে বাবা, আজকে তো রবিবার, বাঙালি বাড়িতে মাংস না হলে চলে? সে মুরগিই হোক আর পাঁঠা, কিন্তু পাঁঠাটা এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে শরীর স্বাস্থ্যের কথা ভেবে, তো মুরগি রান্না তো চলেই চলে। এখন বাজে দুপুর 12:30, বেরিয়ে পড়েছি। কি ভাবছেন, মাংস কিনতে যাচ্ছি? না না, আমি এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে। এই পৌঁছে গেলাম শেফ আলাদিন রেস্টুরেন্টের সামনে। অর্ডার দিয়ে দিলাম একটা সিঙ্গল চিকেন বিরিয়ানি আর ডাবল মাটন বিরিয়ানি। ভাবলাম চিকেন আর মাটন দুটো মিলিয়ে মিশিয়েই খাই, কারণ অনেক দিনই আমরা মাটন কেউ খাইনি। আর এই দোকানের বিরিয়ানিটা এতটাই ভালো লাগে যে অ্যাকচুয়ালি আমার মেয়ে ঝাল একদম খায় না, তো অন্যান্য দোকানে তো একটু বেশ ভালো করেই ঝাল দিয়ে করে, ও সেটা খেতে পারে না। তো আলাদিনে এটাই একটা ভালো জিনিস যে ঝাল একেবারেই নেই। এইবার অটো ওঠার পালা। তো বাড়িতে চলে এসেছি, ধ্যানটারা, এবার এই বিরিয়ানিগুলো খাওয়ার পালা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, 1.5 ঘন্টা সেই বৃষ্টি চলল। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ুক, আমরা বাড়ির ভেতরে গরম গরম বিরিয়ানি দিয়ে রসনা তৃপ্তি করলাম। এইটা হলো চিকেন বিরিয়ানি, এটা সিঙ্গেল, ডিম আলু সবই আছে। আর এইটা হচ্ছে ডাবল মাটন বিরিয়ানি, 2 পিস মাংস, বেশ বড় বড় পিস মাংসগুলো, চিকেনের পিসটাও প্রচণ্ডই বড়। তো যাই হোক, এই যে দুটো মাংস দেখুন বড় আর ভীষণ নরম, আর সবথেকে বড় কথা কি, ঝাল দেয় না বলে আরও বেশি ভালো লাগে, আমার মেয়ে একটু তৃপ্তি করে খেতে পারে। তো যাই হোক, এবার মাকে দিয়ে দিই। এবার আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে দেখুন, চিকেনের পিসটা কত বড়, লেগ পিস, এটা উইংস পিস বোধ হয়, যাই হোক খুবই বড়। আর আমি একটু মাটনের পিস নিয়ে নিলাম, ডিম সেদ্ধ নিলাম, ও হ্যাঁ একটা ডিম এক্সট্রা চেয়ে এনেছিলাম, কারণ দুটোর মধ্যে একটাই ডিম ছিল, তো 20 টাকা তার জন্য আলাদা করে নিল। তো এখন আমরা এনজয় করি এই বিরিয়ানিটা। আর তোমরা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো করে দিও, লাইক কমেন্ট করো, একটু যদি লাইক কমেন্ট করো তাহলে তো ভালো লাগে, আবার করে ভিডিও বানাতে মনটা খুব ইচ্ছে করে, কিন্তু কেউ সেরকমভাবে লাইকও করো না কমেন্টও করো না। আমি কিন্তু প্রত্যেককে গিয়ে যতটা পারি কমেন্ট লাইক ফলো করে দিচ্ছি।